আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি একটা মেথড দেখিয়েছিলেন গতকালকে, আমি ওই মেথডে একদিন কাজ করছি কিন্তু আমার তো ইনকাম হলো না। আপনাদের কি মনে হয় যে একটা মেথড আমি দেখাইছি সেই মেথডে একদিন কাজ করলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে? দেখুন, আপনাদেরকে ফ্রি ট্রাফিক সোর্স নিয়ে বা ফ্রি মার্কেটিং করে আয় করতে গেলে কিন্তু বিভিন্ন ট্রাফিক সোর্স নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। কোন ট্রাফিক সোর্সের কাছে কোন জায়গা থেকে কীভাবে সেল আসবে এটা কিন্তু কেউ বলতে পারে না। আর প্রত্যেক দিন কিন্তু আমি ভিন্ন ভিন্ন ট্রাফিক সোর্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। তো আমি একটা মেথড একদিন দেখালাম, আপনি এই মেথডটা মাত্র একদিন অ্যাপ্লাই করলেন আর আপনার ইনকাম শুরু হয়ে যাবে, এটা কি এতই সহজ মনে করেন আপনারা? তার আর একটা কথা বলে রাখি, একটা ট্রাফিক সোর্সের কিন্তু একটা সমাধান আমি আমার পেইড কোর্সে দিয়ে রাখছি। সর্বমোট 99টি ট্রাফিক সোর্স একটা লিস্ট কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি আমার পেইড কোর্সে যারা কিনছেন। এই 99টি ট্রাফিক সোর্সের কাছে আপনি যদি রেগুলার মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনার আর ইউটিউবে যে ভিডিও দেখে দেখে কাজ শেখা লাগবে না, আপনি কিন্তু সেখান থেকে সেল জেনারেট করতে পারবেন, কিন্তু আপনাকে কিন্তু রেগুলার কাজ করতে হবে। ঠিক আছে, তো একটা ট্রাফিক সোর্স দেখালাম আর সেই ট্রাফিক সোর্সের কাছে আপনি একদিন মার্কেটিং করলেন আর সেখান থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে, এরকম আশা করাটা একদম বোকামি ছাড়া আর কিছুই না। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অরিয়র প্লাসের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এবং অরিয়র প্লাস প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এখানে কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করতেছি বিভিন্ন মার্কেটিং রিলেটেড বিষয়ের উপরে। আপনি কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আর আপনি যদি আমার টাচে থেকে আমার গাইডলাইন মোতাবেক কাজ করতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স কিনতে পারেন। আমি কিন্তু আমার পেইড কোর্স তৈরি করছি দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতার আলোকে। আপনি সম্পূর্ণ ফ্রি মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে আয় করবেন সেই বিষয়টা কিন্তু আমি আমার পেইড কোর্সে উল্লেখ করছি। তো জাস্ট আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। জাস্ট এই লিঙ্কে ক্লিক করে এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন। কিভাবে আপনি ডে বাই ডে আপনার অডিয়েন্স গ্রো করে লাইফ টাইম অনলাইন থেকে ইনকাম করবেন সেই বিষয়টা কিন্তু আমি পেইড কোর্সের ভিতরে উল্লেখ করছি। আর আপনার যদি আমার সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি আমার কাছে ফোন করতে পারেন, এখানে কিন্তু আমার ফোন নাম্বারটা দেওয়া আছে। আপনারা কিন্তু আমার কাছে ফোন করে আপনার যে কোনো কোশ্চেন করতে পারেন, আমি আপনার যে কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য অলওয়েজ টাইম রেডি আছি। ঠিক আছে, তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে যেতে হবে oryourplus.com এই ওয়েবসাইটে। ঠিক আছে, আপনারা সকলে জানেন যে অরিয়র প্লাস কিন্তু একটা বড় ধরনের একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ বিভিন্ন রকম মানি মেকিং সফটওয়্যার, মানি মেকিং মেথড, ভিডিও এডিটিং সফটওয়্যার, এই ধরনের জিনিসগুলো কিন্তু বেশি পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে আসার পর আপনাকে কিন্তু সিম্পলি একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে ফ্রি সাইন আপ বাটনে ক্লিক করে। অ্যাকাউন্টটা তৈরি করা খুবই সিম্পল, খুব সিম্পলি আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, সরি, আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করা অবস্থায় দেখুন আমার কিন্তু লগ ইনটা হয়ে গেল, আমি লগ ইন করে ফেললাম। এখন আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে যেটার নাম হলো manchai.com। আপনারা সকলে জানেন যে manchai কিন্তু একটা প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার। আগামী 30 দিনের ভিতরে অরিয়র প্লাস, জেভিজু, ক্লিক ব্যাঙ্ক বা অন্যান্য বিভিন্ন নেটওয়ার্কে যে প্রোডাক্টগুলো মার্কেটে আসতেছে সেই প্রোডাক্টের কিন্তু একটা একটা লিস্ট এখানে পাওয়া যায়। ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর প্রচুর প্রোডাক্টের লিস্ট আপনারা দেখতে পারেন। আগামীতে যে প্রোডাক্টগুলো মার্কেটে আসবে এগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারেন, কারণ ভেন্ডররা কিন্তু এখানে অ্যাড দিয়ে থাকে যে এই প্রোডাক্ট এই তারিখে আসতেছে। ঠিক আছে, তো আপনাকে কিন্তু এই manchai.com এসে কিন্তু প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিতে হবে একটা রিকোয়েস্ট পাঠিয়ে। আপনি কিন্তু রিকোয়েস্ট না পাঠিয়ে অ্যাপ্রুভাল নিতে পারবেন না। ঠিক আছে, যেমন অ্যামাজন বা আলিএক্সপ্রেসের কিন্তু যে কোনো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু এখানে কিন্তু আপনাকে যে কোনো প্রোডাক্টের নিয়ে কাজ করার জন্য কিন্তু আগে থেকে একটা অ্যাপ্রুভাল নিতে হবে। ভ্যান্ডর যদি আপনাকে অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু সেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে, এখানে দেখুন বিভিন্ন রকম প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, 21 তারিখে একটা প্রোডাক্ট এখানে আসবে আমরা দেখতে পাচ্ছি, যে 10x প্রফিট বোর্ড সিস্টেম। আমি এখান থেকে ওপেন করছি এই প্রোডাক্টটা, দেখুন এটা হলো একটা অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড প্রোডাক্ট। ঠিক আছে, এটা কমিশন আছে হলো 50%, মানে $70 দাম আছে। আপনি সেল করলে $8.50 কমিশন পাবেন। ঠিক আছে, এটা 21 নভেম্বরে মার্কেটে আসবে
ঠিক আছে, এবং আমি এখান থেকে জাস্ট জেভি পেস্ট ওপেন করে নিব। বন্ধুরা আমি কিন্তু জেপি পেস্ট এখান থেকে ওপেন করে নিলাম, ঠিক আছে। এখানে কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে অনেক অনেক তথ্য আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জেবি ডকুমেন্ট আছে, ইমেল সাইট আছে, সেলস পেজ রিভিউ আছে। আপনাকে খুঁজে বের করতে হবে গ্রাব ইওর অ্যাফিলিয়েট লিঙ্ক, ক্লেম ইওর অ্যাফিলিয়েট লিঙ্ক, গেট ইওর অ্যাফিলিয়েট লিঙ্ক, এই ধরনের লেখাটা কোথায় আছে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লেম ইওর অ্যাফিলিয়েট, ক্লেম ইওর অডিও প্লাস অ্যাফিলিয়েট লিঙ্ক হিয়ার, আপনি এই লিঙ্কে ক্লিক করতে পারেন। এরপর আছে হলো আপনার নিচের দিকে আমি আসি, এরকম ধরনের লেখা আর আছে কিনা একটু দেখে নিবো আমি এখান থেকে। এ একটা আছে ক্লেম ইওর অডিও প্লাস অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনাকে কিন্তু এই ধরনের লিঙ্কে ক্লিক করে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে প্রোডাক্টটার অ্যাপ্রুভাল নেওয়ার জন্য, ঠিক আছে। তো জাস্ট আমি একটু উপরের দিকে চলে যাচ্ছি, ওকে আমি উপরের দিকে যাচ্ছি এখন। যে দেখুন এখানে লেখা আছে ক্লেম ইওর অ্যাফিলিয়েট অডিও প্লাস অ্যাফিলিয়েট লিঙ্ক হিয়ার, জাস্ট আমি এখান থেকে এই লিঙ্কটা ওপেন করলাম, দ্যাটস এনাফ। আমি এই লিঙ্কটা ওপেন করে কিন্তু এখন আমাকে এই ভেন্ডরকে বা এই প্রোডাক্টের যে ওনার আছে তাকে কিন্তু একটা মানে অ্যাপ্রুভাল লিঙ্ক নেওয়ার জন্য একটা মেসেজ পাঠাতে হবে, ঠিক আছে। এটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মেসেজটা আপনি পাঠাবেন। বন্ধুরা দেখুন আমরা কিন্তু অরিয়ন প্লাসে চলে আসলাম, তো অবশ্যই আপনাকে অ্যাপ্রুভাল পাঠানোর জন্য মেসেজ পাঠানোর আগে কিন্তু আপনাকে আপনার অরিয়ন প্লাস অ্যাকাউন্টে কিন্তু লগ ইন থাকা অবস্থায় থাকতে হবে, ঠিক আছে, বা লগ ইন থাকতে হবে। এখানে দেখুন লেখা আছে আমাদের রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, এই রিকোয়েস্ট অ্যাপ্রুভালে আপনাকে ক্লিক করতে হবে। আমি করে দিলাম রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক। এখানে আছে রিকোয়েস্ট নোট, রিকোয়েস্ট নোটের এখানে কিন্তু আপনাকে সিম্পল একটা নোট দিতে হবে, যেটা আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, হ্যালো, আই অ্যাম অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার, আই হ্যাভ ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল অ্যান্ড ইমেল লিস্ট, ইফ ইউ ক্যান অ্যাপ্রুভ মি দেন আই উইল বি মার্কেটিং ইউর প্রোডাক্ট, থ্যাংকস। জাস্ট এতটুকু একটা মেসেজ ফর্মেট আপনি লিখে টাইপ করে দিবেন, দেওয়ার পর আপনি ক্লিক করবেন রিকোয়েস্ট অফারে। দেখুন এখানে কিন্তু চলে আসা সাকসেস, ডিটেইল মার্কেটে লেখা আসা সাকসেস, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড টু দ্য সেলার, ইউ উইল বি নোটিফাইড ভায়া ইমেইল হোয়েন দ্য সেলার অ্যাকসেপ্ট অর রিজেক্ট ইউর রিকোয়েস্ট, মানে আপনার এটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেও পারে, রিজেক্টও করতে পারে। তবে মনে রাখবেন যে নতুন অবস্থায় কিন্তু সব প্রোডাক্টের অ্যাপ্রুভাল আপনি পাবেন না, যখন আপনি কিছু কিছু প্রোডাক্ট এখান থেকে সেল করবেন তখন কিন্তু প্রায় সব ধরনের প্রোডাক্টের অ্যাপ্রুভাল আপনি পাবেন। তবে যখন আপনি রিকোয়েস্ট পাঠাবেন মনে রাখবেন যে 80-90% প্রোডাক্টের অ্যাপ্রুভাল আপনি পাবেন, নতুন অবস্থায়ও 80-90% প্রোডাক্টের অ্যাপ্রুভাল আপনি পাবেন। যাই হোক আমি রিকোয়েস্টটা পাঠিয়ে দিলাম, 24 ঘন্টার ভিতরে আমাকে এরা অ্যাপ্রুভ করবে, করবে বা না করবে এটা কিন্তু আমরা জানতে পারবো। আমরা যে মেইল অ্যাড্রেস দিয়ে, ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছিলাম, ওই অ্যাকাউন্টে কিন্তু একটা ইমেল যাবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু আমরা জাস্ট সার্চ করে দেখতে পারবো, এই অ্যাফিলিয়েট থেকে অফারে ক্লিক করবেন, অফারে ক্লিক করে যে প্রোডাক্টের আপনি রিকোয়েস্ট পাঠালেন সেই প্রোডাক্টটার নাম লিখে এখানে সার্চ করলে কিন্তু দেখতে পারবেন যে সেই প্রোডাক্টটা আপনাকে অ্যাপ্রুভ করছে কিনা, দুইটা জায়গা থেকে দেখতে পারবেন, একটা হলো এই মার্কেট প্লেস থেকে আর একটা হলো আপনার ইমেল থেকে, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আমি অফারে ক্লিক করছি। বন্ধুরা আমি কিন্তু অফারে ক্লিক করলাম, এখন যে প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাঠানো মানে রিকোয়েস্ট পাঠিয়েছেন আপনি, জাস্ট ওই প্রোডাক্ট আপনাকে অ্যাপ্রুভ করছে কিনা 10-12 ঘন্টার ভিতরে এটা আপনি দেখতে পারবেন। এখানে ওই প্রোডাক্টের নাম লিখে সার্চে ক্লিক করলে কিন্তু চলে আসবে। এছাড়াও আপনি যে মেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেই মেইলেও কিন্তু আপনার ইয়েটা চলে আসবে, আপনার মেইলে কিন্তু আপনার অ্যাপ্রুভ করলে কিন্তু একটা মেইল পাবেন আপনি, ঠিক আছে। এখন এখানে আমি জাস্ট একটা প্রোডাক্ট আমি এখানে আমার আগের থেকে অ্যাপ্রুভাল নেওয়া আছে, যেটা আমি নাম আমি লিখে এখানে সার্চ করতেছি, যেটার নাম হলো ট্রাফিক স্নিপার। ওকে, এটা লিখে আমি এখানে সার্চ করলাম। দেখুন বন্ধুরা এখানে কিন্তু ট্রাফিক স্নিপার লিখে সার্চ করলে কিন্তু আমরা ট্রাফিক স্নিপারটা একটু স্পেসটা দিয়ে দিব না, আমি এখানে সার্চ করছি। বন্ধুরা যাই হোক আপনারা কিন্তু আপনাদের কিন্তু জাস্ট যে প্রোডাক্টটা আপনি অ্যাপ্রুভ মানে অ্যাপ্রুভাল পাবেন সেই প্রোডাক্টটার নাম লিখে এখানে সার্চ করবেন, করে কিন্তু এই গেট লিঙ্কে ক্লিক করলে কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাবেন, এটা হলো আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্ক, ঠিক আছে। এখন আপনারা যদি ওয়েবসাইটে রিভিউ করে মার্কেটিং করেন খুবই ভালো, যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইমেল আপনারা কিন্তু আপনাদের ল্যান্ডিং পেজ দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে কিন্তু মার্কেটিং করতে পারবেন, সাইট গুগল দিয়ে অথবা অথবা আপনার সিস্টেমে.io আছে, ঠিক আছে। দেখুন এখানে আমি একটা রিভিউ লিখছি, ট্রাফিক স্নিপার রিভিউ, এখানে কিন্তু আমি প্রোডাক্টের কিছু তথ্য দিয়েছি, এরপরে কিন্তু এখানে আমি এই প্রোডাক্ট সম্পর্কে কিন্তু কিছু কথাবার্তা এখানে লিখছি যে প্রোডাক্টটা কী ধরনের, ঠিক আছে। এরপরে এখানে একটা ইমেজ দিয়েছি, এখানেও কিন্তু কিছু কথা লিখছি প্রোডাক্ট সম্পর্কে, এরপরে কিন্তু প্রোডাক্টটা কয়টা স্টেপে কাজ করে এটা আমি এখানে লিখছি, ঠিক আছে। টোটালি লাস্টে যাই কিন্তু গেট মোর ইনফো অ্যান্ড ক্লিক হিয়ার, এখানে কিন্তু আমি অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করছি। অ্যাফিলিয়েট লিঙ্ক কোনটা? এই লিঙ্কটা হলো অ্যাফিলিয়েট লিঙ্ক, ঠিক আছে, যে প্রোডাক্টটা আপনি
মার্কেটিং করবে সে প্রোডাক্টের নাম লিখে সার্চ করলে জাস্ট গেট লিঙ্কে ক্লিক করলে কিন্তু এরকম একটা লিঙ্ক পেয়ে যাবে। অ্যান্ড এটাই হলো আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা কিন্তু আপনাকে এখানে সেট আপ করতে হবে। করার পরে সিম্পলি আপনি এটা পাবলিশ করে দেবেন। আমি এখানে পাবলিশ করে দিয়েছি, এটাই হলো আমার ল্যান্ডিং পেজ। আপনি যদি এই ল্যান্ডিং পেজটা টার্গেটেড ট্রাফিকের কাছে মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে মানে সেল জেনারেট করতে পারবেন। কিন্তু একদিন দুই দিন কাজ করলে, একদিন দুই দিন এই মেথডটা অ্যাপ্লাই করলে কিন্তু এই মেথডটা কাজ করবে না, ঠিক আছে? আপনাকে কিন্তু রেগুলার বেসিস কাজ করতে হবে। তো এখন আমি এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করবো, সেটা হলো ট্র্যাফিক পার্ট। তো ট্র্যাফিক পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর আপনারা যারা আমার গাইডলাইন মোতাবেক কাজ করতে চাচ্ছেন, আমার সাথে মানে আমার সাথে যোগাযোগ রেখে সবসময় আমার কাছ থেকে ইনফরমেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে আমার পেইড কোর্স কিনতে পারেন, ঠিক আছে? জাস্ট আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য আমার ভিডিও ডেসক্রিপশানটা একটু চেক করবেন। ভিডিও ডেসক্রিপশানটা চেক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আবার কীভাবে আপনি আমার পেইড কোর্সে জয়েন হতে পারবেন। এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এই লিঙ্কে ক্লিক করে এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে অনেক অনেক তথ্য পাবেন, যে তথ্যগুলো কিন্তু আপনার উপকার হবে। আপনি দেখলে যে আপনি কোন কোন কাজগুলো আমার পেইড কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। আর একটা বিষয় বলে রাখি, যারা আমার পেইড স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু সম্পূর্ণ একটা আমার প্রাইভেট একটা গ্রুপ আছে, ঠিক আছে? তা আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম সিক্রেট টিপস এবং ট্রিক্সগুলো কিন্তু সেখানে শেয়ার করে থাকি। কারো কোনো সমস্যা হলে কিন্তু এখানে তারা পোস্ট করে, আমি কিন্তু পোস্টগুলো অ্যাপ্রুভ করি এবং তাদের সেই সমস্যাটা কিন্তু সমাধান করে দিই, ঠিক আছে? তো অনলাইন থেকে আয় করতে গেলে কিন্তু আপনাকে কারো না কারো টাচে থাকতে হবে, ঠিক আছে? কারো না কারো গাইডলাইন মোতাবেক চলতে হবে, কারো না কারো টাচে থাকতে হবে। আপনার সমস্যাগুলি সমাধান করার জন্য কিন্তু অবশ্যই কারো না কারো হেল্প আপনার প্রয়োজন হবে। তো আমার পেইড স্টুডেন্টের জন্য যে গ্রুপ কোর্স যেটা আমি এটার নাম আছে আমরা পেইড স্টুডেন্ট, এখানে কিন্তু আপনারা সবাই জয়েন্ট হতে পারবেন না, শুধুমাত্র যারা আমার পেইড স্টুডেন্ট আছে তারা ছাড়া কেউ এখানে জয়েন্ট হতে পারবে না। জাস্ট আমার পেইড কোর্স সম্পর্কে কিনা জানার জন্য বা পেইড কোর্সটা কেনার জন্য আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে এই পেজে এসে আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আমি ট্র্যাফিক সোর্স নিয়ে আলোচনা করছি, যেটা আমি নিয়ে আলোচনা করবো ট্র্যাফিক সোর্স, এটার নাম হলো binzel.net। তো binzel.net এটাতে কিন্তু আমি আমার অরিজিনাল প্লাসের যে ওয়েবসাইটের পোস্টটা এটা কিন্তু আমি এখানে মার্কেটিং করতে পারবো বা এখানে কিন্তু আমি একটা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো। তো এখানে কী পরিমাণ ট্রাফিক আছে এটা আমি আগে একটু দেখে নিব। দেখুন, আমি সিমিলার ওয়েব এক্সটেনশানে ক্লিক করছি, করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গ্লোবাল র্যাঙ্ক আছে 97,568, ঠিক আছে? এবং এখানে প্রত্যেক মাসে কিন্তু 655,000 ট্রাফিক কিন্তু এখানে ভিজিট করে থাকে, 655,000 ট্রাফিক এখানে প্রতি মাসে ভিজিট করে থাকে। তো আমরা বুঝতে পারছি কী পরিমাণ ট্রাফিক এখানে আছে। আর একটা মজার ব্যাপার হলো এখানকার পোস্টগুলো কিন্তু গুগলে র্যাঙ্ক করে, গুগলে কিন্তু এখানকার পোস্টগুলো র্যাঙ্ক করে থাকে। তো এখানে আপনি কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে পোস্ট করবেন এটা আমি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন, আপনাকে ক্লিক করতে হবে সাইন আপ উইথ ইমেইল। আপনি স্টার্ট ফেসবুক দিয়ে এখানে সাইন ইন করতে পারেন অথবা ইমেইল দিয়ে কিন্তু এখানে সাইন আপ করতে পারেন। আপনি এখানে সিম্পলি আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার অটোমেটিক্যালি কিন্তু একটা তারা একটা ইউজার নেম দিয়ে দিল, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনি যে কোনো সংখ্যাও দিতে পারেন। ওকে, ইউজার নেমের এখানে কিন্তু জাস্ট আমি এসএম আকরামুজ্জামান দিলাম, ঠিক আছে? এখানে চলে আসলো আইডি ইজ অ্যাভেলেবল, এই নামে কিন্তু আমি আইডিটা এখানে নিতে পারবো, ঠিক আছে? এখন আমি এখানে সাইন আপে ক্লিক করছি। আমি কাজগুলো যেভাবে করবো আপনারা ঠিক তেমনভাবে করবেন, তবে রেগুলার করবেন, ঠিক আছে? আমাকে এখানে বললো কংগ্রেচুলেশনস, ঠিক আছে? আমাকে কিন্তু কংগ্রেচুলেশন জানিয়ে দিল। এখানে আমাকে বলতেছে সিলেক্ট ইউর জেন্ডার, আমি জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করছি।
এখানে বলতেছে বার্থডে, ঠিক আছে আমি এখানে দিচ্ছি হলো, আমি আর বার্থডেটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করলাম। ওকে, এখান থেকে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে আমি জাস্ট ফার্স্টে একটা জিনিস সিলেক্ট করে দিলাম। এরপর আমি এখান থেকে দুই থেকে তিনটা আপনি কিছু বিষয় এখান থেকে হ্যাশট্যাগগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, আপনার ইন্টারেস্ট রিলেটেড একটা পাস্ট জিনিস এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর আপনার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে গেল, ঠিক আছে। অ্যাকাউন্টটা রেডি করার পর আপনি কিন্তু এখানে অনেক মানুষ অনেক রকম বিষয় পোস্ট করতেছে এবং কি পরিমাণ এখানে ভিউ আছে দেখতে পাচ্ছেন আপনারা। এই পোস্টের আন্ডারে কিন্তু 2640টা লাইক লাভ রিয়াক্ট চলে আসছে, কমেন্ট আসছে হলো 437টা, ঠিক আছে। এই পোস্টের আন্ডারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1155টা লাভ রিয়াক্ট চলে আসছে, কমেন্ট আসছে 267টা। এরকম কিন্তু অনেক অনেক আপনার এখানে কিন্তু পোস্টগুলোতে বিভিন্ন রকম কমেন্ট আসতেছে বা লাভ রিয়াক্ট আসতেছে, যেগুলো কিন্তু আমরা লাইভ দেখতে পাচ্ছি। এখন আপনাকে কিন্তু প্রোফাইলটা একটু সেটিং করে নিতে হবে। আমি সেটিংয়ে ক্লিক করবেন এখান থেকে। এখানে আপনি আপনার ইমেজটা সেট আপ করবেন। আমি ইমেজটা এখানে সেট আপ করে দিচ্ছি, আমি আমার ইমেজটা ইমেজটা এখানে সেট আপ করে দিলাম। এরপর আপনি কিন্তু আপনার সম্পর্কে কিছু কথাবার্তা এখানে লিখতে পারবেন, ঠিক আছে। জাস্ট আমি অল্প কিছু কথা এখানে দিয়ে দিচ্ছি আমার সম্পর্কে। মানে আপনি এমনভাবে প্রোফাইলটা সেট আপ করবেন যেন একটা প্রফেশনাল একটা লুক চলে আসে আপনার প্রোফাইলে, ঠিক আছে। ওকে, জাস্ট আমি এখান থেকে এতটুকু দিয়ে দিচ্ছি আমার সম্পর্কে। এরপর আচ্ছা ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, আমি যেটা সেভ করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এখানে ছবিটা চলে আসলো, ঠিক আছে। আমার একটা প্রফেশনাল একটা লুক চলে আসলো আমার অ্যাকাউন্টের, ঠিক আছে। সুন্দর একটা লুক চলে আসলো আমার অ্যাকাউন্টের। আমি কিন্তু এখানে আমি কিন্তু বায়োতে কিন্তু আমি আমার সম্পর্কে কিছু কথাবার্তা লিখছি যে আই অ্যাম অ্যান ইন্টারনেট মার্কেটার, আই অ্যাম উইথ ইন্টারনেট ইনস্টিটিউট জেবিজি অর্ডার প্লাস অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট, ঠিক আছে। কোনো পোস্ট আমি করিনি যে কারণে কিন্তু এখানে কোনো পোস্ট নাই। এখানে কিন্তু আপনি কভার অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমি একটু ডোনাল্ড ট্রাম্পের ছবি এখানে অ্যাড করে দিব। জাস্ট আমি কভারে একটা ছবি অ্যাড করছি এখান থেকে, ডলার রিলেটেড ডলারের ইমেজ। ওকে, এটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আপনার কাজ হলো এখানে পোস্ট করা, ঠিক আছে। তো ল্যান্ডিং পেজ থেকে আপনি অল্প কিছু তথ্য এখানে নিয়ে পোস্ট করবেন। ল্যান্ডিং পেজের সকল তথ্য নেওয়ার দরকার নেই, কারণ আপনি তো ট্রাফিককে ল্যান্ডিং পেজে পাঠাবেন, তাই না। এই জন্য আমি অল্প কিছু তথ্য আমার ইমেজ অর্ডার লিখে রাখছিলাম, ঠিক আছে। এই এতটুকু আমি আমার এখানে পোস্ট করে দিব। দেখুন আমি চলে যাচ্ছি আমার সেই ভিনজেল ডট নেটে। যাওয়ার পর এখানে পোস্ট করার জন্য আপনাকে ক্লিক করতে হবে রাইট এ কার্ড। রাইট এ কার্ডে ক্লিক করলে কিন্তু আপনি এখানে পোস্ট করার অপশান চলে আসবে আপনার, ঠিক আছে। এরপর এখানে আপনাকে বলতেছে যে আপনার কিন্তু এই পোস্টটা করার আগে আপনাকে কিন্তু ইমেইলটা মানে কনফার্ম করতে হবে, ঠিক আছে। আমি একটু আমার মেইলটা চেক করবো যে আমার মেইল একটা মেইল গেছে এখান থেকে, যে মেইলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা তৈরি করছি। এই মেইলটা চেক করলে কিন্তু আমরা এখান থেকে একটা মেইলে কনফার্মেশন লিঙ্ক পাবো। ওই কনফার্মেশন লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমি এখানে আমার একটা পোস্ট করতে পারবো। দেখুন বন্ধুরা এখানে কিন্তু চলে আসছে যে ভিনজেল থেকে একটা মেইল চলে আসছে, ঠিক আছে। এটা আমি এখান থেকে ওপেন করছি। ওকে, এখানে আমাকে বলছে কনফার্ম ইউর ভিনজেল অ্যাকাউন্ট, ঠিক আছে। আমার ইউজার নেমটা এখানে দেখা যাচ্ছে, স্যার একটা বুঝি আমার। আমি এখান থেকে কনফার্ম ইউর অ্যাকাউন্টে ক্লিক করছি। এখানে আমাকে বলতেছে ওয়েলকাম টু ভিনজেল, ইউ আর কনফার্মড সাকসেসফুলি। কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে এখানে এই অ্যাকাউন্টে মানে আপনার ভিনজেলে যাওয়ার জন্য। আমি একটু ওয়েট করছি। ওকে, আমাকে ওয়েলকাম জানিয়ে দিল তারা।
ইউ আর কনফার্ম সাকসেসফুলি। বন্ধুরা দেখুন, আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসলাম, ঠিক আছে। এখন আমি পোস্ট করার জন্য ক্লিক করব রাইট এ কার্ড। রাইট এ কার্ডে আমাকে ক্লিক করতে হবে, যে পেনের মতো আইকন আছে যেখানে। এখন আপনাকে বলতেছে টাইটেল, এখানে কিন্তু টাইটেল দিতে হবে আপনাকে। আমি জাস্ট টাইটেলটা দিয়ে দিচ্ছি এখান থেকে, এটা আমি টাইটেল হিসেবে দিতে পারি। ওকে, এখানে বলতেছে রাইট সামথিং, আপনাকে কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে লিখতে হবে। আমি রাইট সামথিং এর এখানে ক্লিক করলাম, করে আমি এই প্রোডাক্ট সম্পর্কে কিছু লেখা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আপনাকে কিন্তু এখানে একটা ছবি আপনি অ্যাড করতে পারবেন। আমি এখানে ছবির উপরে ক্লিক করলাম, ক্লিক করে যে প্রোডাক্টটা মার্কেটিং করতেছি সেই প্রোডাক্টের ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ছবিটা আমি এখানে রাখলাম। এখন আপনাকে কিন্তু আরো কিছু তথ্য এখান থেকে দিতে হবে, জাস্ট আমি এতটুকু দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি এই প্রোডাক্ট সম্পর্কে অল্প কিছু কথাবার্তা আমি এখানে দিলাম। দেওয়ার পর আমি এখানে লাস্টে লিখবো যে গেট মোর, গেট মোর ইনফো দিয়ে আমি এই গেট মোর ইনফোর মধ্যে কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে, সরি, আমি আমার ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু সেট আপ করে দেবো। আমি লিঙ্কের আইকনে ক্লিক করছি, করে এখানে আমি এই যে ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আছে এটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এই লিঙ্কটা এখানে জাস্ট পেস্ট করে দিয়ে ডানে ক্লিক করে দিব। দ্যাটস এনাফ, আমার কিন্তু মোটামুটি মানে পোস্টটা রেডি হয়ে গেল, ঠিক আছে। এখন আপনার কাজ হলো, এখানে আপনি কিন্তু কিছু হ্যাশট্যাগও দিতে পারবেন, ঠিক আছে। এবার আপনি এখান থেকে জাস্ট এই পোস্টে ক্লিক করে দিন। ওকে, এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে এখানে হ্যাশট্যাগ, এই প্রোডাক্টটা কোন ধরনের, ঠিক আছে, ট্রাফিক স্নিপার। এখন আমি কিন্তু এখানে কিন্তু একটা হ্যাশট্যাগ দিব কিছু, যে ট্রাফিক স্নিপার রিভিউ, এটাতে আমি হ্যাশট্যাগ দিব। মানুষ যখন সার্চ করবে তখন কিন্তু এই ধরনের টপিকস লিখেই সার্চ করবে, ঠিক আছে। এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন সিম্পলি আপনাকে এখান থেকে পোস্টটা ক্লিক করে দিতে পারেন। আপনি, আমি পোস্টটা ক্লিক করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের পোস্টটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যদি কোনো ব্যক্তি এই পোস্টটা দেখে এবং এই লিঙ্কে ক্লিক করে, তাহলে কিন্তু সে চলে আসবে আমার ল্যান্ডিং পেজে, এবং ল্যান্ডিং পেজের মধ্যে এসে সে যদি এই লিঙ্কে ক্লিক করে, এটা হলো এখানে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করা, যদি সে প্রোডাক্টটা কেনে তাহলে কিন্তু আমি কমিশন পাবো, ঠিক আছে। এখন আপনার কী মনে হয় যে এই মেথডটা আমি একবার দেখালাম আর আপনি একবার কাজ করলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে বা আপনার পোস্টের র্যাঙ্কে যাবে? এটা হবে না, আপনাকে রেগুলার বেসিস কাজ করতে হবে। রেগুলার বেসিস যদি আপনি এই ভিনজেল ডট নেটে এভাবে মার্কেটিং করেন, আস্তে আস্তে কিন্তু আপনার পোস্টগুলো মানে গুগল কিন্তু একটা ভালো মানে রেসপন্স পাবে। আপনার কিন্তু এই পোস্টগুলো আস্তে আস্তে কিন্তু র্যাঙ্কে যাবে, এবং আপনার যদি গুগলে এটা র্যাঙ্ক করে এই পোস্টগুলো, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে সেল জেনারেট করতে পারবেন। কারণ আপনারা সকলে জানেন অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিংয়ের সব থেকে বেশি সেল হয় কিন্তু সার্চ ইঞ্জিন থেকে, মানে গুগল থেকে, গুগল বা ইউটিউব থেকে। যে কোনো একটা বিষয়ে মানুষ লিখে সার্চ করতেছে, আপনার পোস্টটা র্যাঙ্ক করছে, সেটা হতে পারে আপনার ওয়েবসাইটের পোস্ট, আপনার ইউটিউবের পোস্ট, আপনার ফেসবুক পেজের পোস্ট বা ইনস্টাগ্রামের পোস্ট, অথবা ভিনজেল ডট নেটের পোস্ট, লিঙ্কডিনের পোস্ট। যখনই গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করুক, তখন কিন্তু সেখান থেকে আপনার সেল আসার সম্ভাবনা থাকবে অনেক অনেক বেশি, ঠিক আছে। তো বন্ধুরা, এই মেথডে যদি আপনি রেগুলার বেসিস কাজ করেন, রেগুলার মার্কেটিং করেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে মানে সেল জেনারেট করতে পারবেন। কিন্তু এটা কিন্তু শর্টকাট কোনো ইনকামের ওয়ে না, শর্টকাট কোনো ইনকামের ট্রিক্স না। আপনারা অনলাইন থেকে যারা শর্টকাট ইনকাম করতে চান, আপনারা অনলাইনে আসবেন না, ঠিক আছে। অনলাইন থেকে শর্টকাটে আয় করা যায় না। অনলাইন থেকে আয় করতে গেলে আপনাকে যে কোনো একটা বিষয় নিয়ে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ঠিক আছে। শর্টকাটে যদি ইনকাম করতে চান, তাহলে আপনি আজকে থেকেই মানে একটা ভ্যান চালানো শুরু করে দেন, আজকে থেকে রিক্সা চালানো শুরু করে দেন। আজকে থেকে রিক্সা চালানো শুরু করলে আপনার আজকে থেকে ইনকাম শুরু হবে,
ঠিক আছে? তো অনলাইন জগৎটা এরকম না যে আপনি আজকের আসলেন আর আজকে থেকে ইনকাম শুরু করে দিবেন, এটা এটা কিন্তু সম্ভব না। কিছু কিছু ব্যক্তি আছেন আপনারা যারা আমার ভিডিওতে আজে বাজে কমেন্ট করেন, কিছু সবাই না, জাস্ট ইউটিউবে যারা বাংলাদেশি মানুষ যারা ভিডিও দেখে এখান থেকে মোট 10% মানুষ বিভিন্ন মানুষের ভিডিওতে যে আজে বাজে কমেন্ট করে। তো আপনার কি মনে হয় যে আমার একটা ভিডিওতে আপনি একটা আজে বাজে কমেন্ট করলে আমি আমার কাজ থামিয়ে দিব বা আমার ইনকাম থেমে যাবে? থামবে না। আমি কি করি, আমি আজে বাজে কমেন্টগুলো ডিলিট করে দিই বা রিমুভ করে দিই। আমার কিন্তু কন্টিনিউ ইনকাম বাড়তেছে, আমার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হচ্ছে বা সফটওয়্যার বিক্রি করতেছে ইনকাম হচ্ছে। সো কাউকে আজে বাজে কমেন্ট করে, গালাগালি কমেন্ট করে কিন্তু আপনার কোনো লাভ নেই। যার আজে বাজে কমেন্ট করতেছেন, যার গালাগালি করতেছেন, ও কিন্তু ঠিকই অনলাইন থেকে কন্টিনিউ ইনকাম করে যাচ্ছে, আর আপনি আজে বাজে কমেন্ট করেই যাচ্ছেন, আপনি একটাও আয় করতে পারতেছেন না। আর যে মেথডগুলো দেখায় এগুলো কিন্তু কোনো, আমার চ্যানেলে যে মেথডগুলো আমি আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু কোনো শর্টকাট ইনকামের কোনো পথ না। তারও যদি শর্টকাট ইনকাম করার মানে দরকার থাকে, ইচ্ছা থাকে, আমার চ্যানেলগুলো আমার চ্যানেল ফলো করবেন না, আমার ভিডিওগুলো দেখবেন না। যাদের একটু পরিশ্রম করে 5 থেকে 7 মাস ধৈর্য ধরে লেগে থেকে অনলাইন থেকে আয় করার ইচ্ছা আছে তারা আমার ভিডিওগুলো দেখবেন। কারণ আমি যে মেথডগুলো দেখাই, যে কোনো মেথডে যদি আপনি রেগুলার কাজ করেন আমি আশা করি অবশ্যই আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। আমি আয় করতেছি, আরও অনেকে কিন্তু বাংলাদেশের হাজার হাজার মানুষ কিন্তু আয় করতেছে, আপনি আয় করতে পারতেছেন, এটা হলো আপনার ব্যর্থতা। আপনি আয় করতে পারতেছেন না, আপনি মানুষের ভিডিও হতে চাই আজে বাজে কমেন্ট করে আসছি, ঠিক আছে? এইগুলো করবেন না, অনলাইন থেকে আয় করতে হলে ধৈর্য ধরুন, লেগে থাকুন, অবশ্যই পারবেন, কেন পারবেন না। আর যারা পেইড কোর্স কিনতে চান বা পেইড কোর্স সম্পর্কে জানতে চান একটু ভিডিও ডিসক্রিপশন চেক করে দেখবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য, এখানে ক্লিক করুন, এই লিঙ্কে ক্লিক করে এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন। আর আমি কিন্তু আমার পেইড কোর্সের মূল্য রাখছি মাত্র 3,000 টাকা, ঠিক আছে? যেখানে আমি সফটটা দিয়েছি আপনাদেরকে 29,000 টাকা দামের একটা সফটটা দিয়েছি এবং 99টি ট্রাফিক সোর্সের একটা লিস্ট দিয়েছি, এবং আমি ইউটিউব থেকে কীভাবে আয় করি সে বিষয়টাও কিন্তু আমি এখানে আলোচনা করছি আমার পেইড কোর্সে, ঠিক আছে? তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।